হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে সকাল থেকে ওয়েদারটা মেঘলা রয়েছে, কিন্তু প্রচণ্ড গরম রয়েছে, ভ্যাপসানো একটা গরম আছে। তো এখানে আমি থোড় ভাজা করছিলাম, ঘরে যা আছে সেগুলোই করা হচ্ছিল। বাজারও নিয়ে এসেছিলো, তো বাজার থেকে নিয়েছিলো নারকেল আর আর কি এনেছিলো, ও নারকেল আর কচু এনেছিলো, কাঠি কচু। তো কাঠি কচুটা আজকে হবে না, অনেক কিছু আইটেম হয়ে যাচ্ছে তার জন্য আর কাঠি কচু হবে না। তো ওখানে মাছের মাথা দেখালাম, চিংড়ি মাছের মাথা, ওটা হচ্ছে আগের দিনে যে চিংড়ি মাছ এনেছিলো ও মাথাটা মা রেখে দিয়েছিলো, তো ওই মাথাটা এখন বাটা হবে। তো মা তো ওইদিকে চিংড়ি মাছটা ধুচ্ছে, তার জন্য আমি এখন দেখো এদিকে বসিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ মাথা বাটাটা হবে, তার জন্য সর্ষের তেল দিয়েছি, তারপরে কালো জিরে দিয়ে দিলাম, তো এখন রসুন দিয়ে দিয়েছি। রসুন কালো জিরে ভাজার পর মাছের মাথাটা দিয়ে দিয়েছি। তো এখন এটা ভালো করে নাড়াচাড়া করব। আর এটাতে যেহেতু নুন হলুদ মাখানোই ছিল, তার জন্য আমি এক্সট্রা করে আর নুন হলুদ দিলাম না, যদি লাগে পরে মুখে দিয়ে দেওয়া যাবে। তো এখানে নাড়াচাড়া দিয়ে এটা মানে ভেজে রেখে দেবো। তো দেখো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর এদিকে আমার থোড় ভাজাটাও হয়ে গেছে, এই দেখো থোড় ভাজা। আমরা চলে এসেছি পেছনে, মা এখন কলা পাতা কাটবে। কে আবার ফোন করেছে? কাকি বাসন মাজছে। মই টানতে হবে না, ওই দিকেরটা পারবা তো? পরিষ্কার করে, আর এই যে চিংড়ি মাছ অর্ধেক রেখে দিয়েছে আর অর্ধেক হবে। আর এখানে মশলা আছে সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, আদা, আর তার সাথে আছে নারকেল দেবে। তো মা এখন মশলাটা পেস্ট করবে। আর কিছু দেবে না মশলা? তো এই যে এবার পেস্ট হবে। এই যে মা এখন সব মাখিয়ে নেবে, হলুদ দিয়ে দিল, পরিমাণ মতো নুন, সর্ষের তেল, মশলাটা পেস্ট হয়ে গেছে। যে মশলা মশলাটা দিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে এক ধরনের করে কি বলতো, চিংড়ি মাছটা পুরো বেটে নেয়, পেস্ট করে নেয় সবকিছু, নারকেল টারকেল দিয়ে সব বড়া করে, বড়া না ওটাই পাতাতে এরকম ভাবে বসিয়ে দেয়, তারপর পিস পিস করে কাটে, ওটা খেতেও দারুণ লাগে, মানে সব পেস্ট করে। এই যে মেখে নিচ্ছে, তেল দিয়ে দিচ্ছে। আরে এই যে আমার ছোট্ট পাপা, কি করছো, কি করছো বলো? দেখছি ঠাম্মি কি করছে, না কলা পাতায় মাছ করছে, আর পাপা খাচ্ছে নারকেল, মুখের ভেতরে নারকেল আছে পাপার। চিনি দিয়ে দিল হালকা, মানে অল্প চিনি দিয়ে দিচ্ছে, ভালো করে মেখে নিচ্ছে। মাখানো হয়ে গেছে, এখন কলা পাতাটা তেলটা একটু মানে পাতাটা রোলে নিচ্ছে, দাও চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে। আজকে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিল আমার জন্য। আর এখানে বাটাটা সবার লাস্টে বাটবে, এখন টিফিন করে নিতেও হয়েছে। টিফিন করে রুমে এলাম, আর আজকে যে রান্নাঘরে ঢুকেছি আর বেরাইনি, মানে ওইখান থেকে রান্নাঘর থেকে বেরাইনি, এদিকে আসিনি। তো টিফিন করে নিয়েছি, পাপাকেও খাওয়ালাম, ভাগনাও খাওয়া হয়ে গেছে। তো তারপরে কুলারে জলগুলো ভরলাম। তো এখন আমি ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি, জামা কাপড় উল্ডাল হয়েছিল পুরো, বিছনাটা মানে বালিশগুলো উঠানো হয়নি, বিছনাই গুছানো হয়নি। আর পাপাকে স্কুল দিয়ে নিয়ে এসছে পাপার বাবা, আমাকে আর যেতে হয়নি, ভালোই হয়েছে। তো দেখো এদিকে আমার বিছনাটা গুছানো হয়ে গেল।
এই যে মাছটা এখনো হচ্ছে ফুলদাওনি না ফুলদাওনি অনেকটা জল বেরিয়ে গেছে তার জন্য টাইম লাগবে আর এদিকে আমি ঘরগুলো মুছে নিয়েছি জল দিয়ে চপচপে করে 11:30টা দেখো আমার গরমে অবস্থা কি খারাপ পাপা ঘরেই রয়েছে খেলা করছে তো আজকের ভিডিওটা আপলোডে দেওয়া হয়নি আমি সেভ করে রেখেছি লিখবো যে তো লেখার টাইম আমি পাইনি এখন লিখে ছাড়বো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো এখানে মা উল্টাবে মানে ওই আরেক পিঠ ভাজবে তার একটা পাতা নিয়ে নিয়েছে তেল দেবে তেলটা দিয়ে মাখবে পাতাটা বাবাকে খাই দিয়েছি আর আজকে রান্না হচ্ছে পাট শাক দিয়ে ডাল এখানে আছে যে ডিমটা ডিম কেন বলছি সরি ইলিশ মাছ আর আমার মাথাটাই আজকে গেছে তোমারও গেছে আমারও গেছে চিংড়ি মাছ আর বলছি ইলিশ মাছ আর বলছি ডিম চিংড়ি মাছ ভাপা পাতায় আর এখানে আছে বাটা মাথা বাটা ভুলভাল কথা বলছি আর এই যে আলু সেদ্ধ এটা টিফিন খাওয়ার জন্য দোকানেও দেওয়া হয়েছিল এখানে আছে চাটনি এখানে আছে ঝোর ভাজা আর মা তো চিংড়ি মাছ খায় না তাই মায়ের জন্য মাছ ছিল মা মাছটা এখন ভাজবে এই যে আর এখানে আছে রসগোল্লা কে দিয়েছে ও ছোটমার বাবা পাঠিয়েছে এই বৃদ্ধ ভাতা পেয়েছে এই প্রথম তার জন্য পাঠিয়েছে রসগোল্লা দাদু পাঠিয়েছে ভাত বাড়া হবে মা থালা থালা ধুয়ে নিচ্ছে সবার চান হয়ে গেছে ও চান করতে গেছে বাবা চান হয়ে গেছে বাবা এখন পুজো করবে বাবার খাওয়া হয়ে গেছে বাবার আর ভাগনার পাপাকে খাওয়াতে খাওয়াতে ওদের দুজনের খাওয়া হয়ে গেছে তারপর স্নান করে এলো ও আর আমি বসে পড়েছি মাও বসেছে আমরা তিনজনে একসাথে বসেছি তো এখানে দেখো আমি চিংড়ি মাছ পাতাটা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ পাতায় দারুণ হয়েছে খেতে তো এখানে আমি খাচ্ছিলাম সত্যি নারকেল দিয়ে দারুণ লাগছিলো পুরো চেটে পুটে খাচ্ছিলাম আঙুলগুলো দেখো কেমন করে চেটে চেটে খাচ্ছি তো জল খাচ্ছিলাম এরপরে একটু ডাল নিয়ে নিয়েছি পাট শাকের ডাল করেছে শুধু ডালই খেলাম ভাত দিয়ে আর খাইনি কেননা পেটে আর জায়গা নেই তবুও খেয়েই যাচ্ছি দেখো মানে আজকে রান্নাগুলোও ভালো হয়েছে তো এই যে পাট শাকের ডাল দিয়েও খেলাম তারপরে একটু চাটনি নিলাম মাকে বললাম মা তুমি একটু নেবে মা নিয়ে গেছে আর একটু ছিল যদি নেয় তাহলে মানে শেষ হয়ে যাবে তাই মাকেও দিয়ে দিলাম অল্প চাটনি আর আমি মা আর আমি দুজনে মিলে ভাগ করে চাটনি খেয়ে নিলাম মানে খাবার খাচ্ছি আর জল খাচ্ছি খাবার খাচ্ছি আর জল খাচ্ছি এই করি তারপরে মিষ্টি নিয়ে নিয়েছি দুটো রসগোল্লা এই যে খাচ্ছিলাম গুড ইভিনিং তো এখন বাজে 6:10 পাপাকে খাওয়ালাম ঘুম থেকে উঠে আর আমাদের এখানে ঝড় শুরু হয়ে গেছে দারুণ লাগছে হাওয়াটা মানে কদিন বৃষ্টি নেই যে কী অবস্থা গরমে সবার অবস্থা খারাপ হয়ে গেছে তো বৃষ্টিটা কিন্তু নামেনি মেঘ গুড় গুড় করে ডাকছে আর হাওয়া ছেড়েছে এই দেখো হাওয়া ছেড়েছে কারণ আমার হাওয়াটা একটু কমে গেল না তো হাওয়াটা জোরেই দিচ্ছিল বেশ ভালো লাগছে হাওয়াটা যা গরম পড়েছে কি বলবো অতিরিক্ত গরম আর এই যে স্কুলে একটা রং হারিয়ে দিয়ে এসছে একটা রং নেই তো এখন ওকে পড়াবো বিছানাটা গুছিয়ে ওকে পড়াবো তো পাপাকে আমার পড়ানো হয়ে গেছে আর আমি এখন কিছু খাবো তো কিছু খেতে ইচ্ছা করছিল কেন ঘুম থেকে উঠে আমি তরমুজ খেয়েছিলাম সবাই আমরা তরমুজ খেয়েছি তো শুধু এখানে নিয়ে নিয়েছি আমি ফুটি দেখো ফুটি বলছি সরি মাজা জায়মু নিয়ে এসছে বড় একটা বোতলের মাজা তো অল্প মাজা নিয়ে নিয়েছি মাজা খাচ্ছি তো মাজাকে আমি এডিট করবো তারপরে আবার ভিডিও করতে হবে মানে রিলস বানাতে হবে 8:10 বাকি আছে আর ওইদিকে এখন রাতের খাবারের জন্য আলু ভাজা হচ্ছে আলুটা কেটে দিয়ে বসিয়ে দিয়ে এসেছি মাকে বললাম দেখতে
রিলস এডিট করার পর করতে করতে প্রায় 9:30 বেজে গিয়েছিল। তো তারপর তো বাবারা চলে এসেছিল, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন বাজে 11:50, পাপা ঘুমিয়ে গেছে। আর এখানে আমাদের বৃষ্টি নেমে গেছে, তো জোরে বৃষ্টি হচ্ছে না, মোটামুটি হচ্ছে, তো ভালোই হলো। রাতে ঘুমটা বেশ ভালো হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, আর যা গরম পড়েছিল কি বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।